হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনারা মাঝে নতুন একটা ব্লগ লইয়া আইলাম। আর আজকের ব্লগটা হইল গিয়া শপিং ব্লগ। কয়েকদিন আগে আমরা গেছিলাম ওল্ডাম টেপো, আমরা অনেক ফ্রেন্ড মিললা বস্তি। তো আপনাদের সাথে শেয়ার করার লাগিয়ে ছোট ছোট কিছু ক্লিপ এখন রাখছি, আশা করি আপনারা ভালো লাগবো। আর ভালো লাগলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। প্রথম আমরা একটু ভয় পাইছি যে আল্লাহ, যে ঠান্ডা, জানি না পরিস্থিতি কীরকম হইব। আর যখন আমরা ওল্ডাম গিয়া পৌঁছেছি তখন ধারণা চেঞ্জ হয়ে গেছে, কারণ রোদ আসিন আর অত একটা ঠান্ডাও লাগছে না। আর এইসবের মাঝে খুব সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস, পরে শাল কথা আসিল, আর দাম হইও ভালো দাম আসিল, মানে রিজনেবল প্রাইসটা আসিল আর কি, ভালো লাগছে। তো এইসব হয়েও আমরা অনেক ফ্রেন্ডরা আসলাম, মানে যার যেটা ভালো লাগছে লইছুন। পরে আমরা আর একটা আবায়া সপো গেছি, ও বইনের সপো। আর এই বইনের সপো আইয়া তাইনের ব্যবহারে আমার অত ভালো লাগছে আর কি, বিশ্বাস করতাম না। আমি প্রথম একটা আবায়া লইছি, লইয়া তান খাস্তিন বিদায় লইয়া গেছি কি, তারপরে আমি আরেকবার আইসি, পরে আরেকবার আইসি, তিনবারও আইসি। আমি তিনটা আবায়া কিনছি তান সব থেকেন, কারণ খালি তানের ব্যবহারের লাগি তান অত নাইস আর কি। আমি সবরে রিকোয়েস্ট করমু যে ওল্ডাম যাইবা, তান শপের নাম্বার আর নাম দিলাম, আপনারা তান সাথে দেখা করে আইবা, তান সপো যাইবা। তান রিলি রিলি নাইস এই বোন। আর আমিও তার নাম্বার দিয়ে রাখছি, আপনারা যাইন যেন দেখবা। তো এখন আমরা সবাই কুদাত, পরে অনেক হাঁটাহাঁটি করছি, শপিং করছি, তৃষ্ণাক্ত হইও। আমরা আইসি এখন সন্তোষ রেস্টুরেন্ট খাওয়ার লাগিয়া। তো দেখতে পারছেন আমার ফ্রেন্ড এখন কিউর মাঝে উবাইছেন, মানে লাইন বাইন্ডে উবাইছি আর কি আমরা, যার যেটা ভালো লাগে অর্ডার করবার লাগে। শিমিগো জি, আমরা লাগে আজকে অত কষ্ট করলাই, তোমার কি লাগে? কোনো কষ্ট না, বা আমারও যে ভালো লাগছে আপনাদের ঠাই দিছি ইলা আইনা মাঝে মাঝে না, তুমি যে আইবা ট্রিপো ইনশাআল্লাহ আপনারও ভালো লাগবো, আমারও ভালো লাগবে। ও আর তোমারে আমরা দেখতে হবো আর কি, যাতে না তুমি খাও এখানে। আমরা খাবার অর্ডার করতে করতে এত খানি আর কি অর্ডার হয়েছে, মানে একজনে আরেকজনে আমরা শেয়ার করছি, তারপরে অনেক অনেক খানি রয়ে গেছিল, মানে যার যেটা মনে হয়েছে এক একজনে এক একটা অর্ডার করছেন, তারপরে দেখা গেছে অনেক খানি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ খানি খুবই মজা লাগছে, আমার ভালো লাগছে। আমি কেতা আমার সকল ফ্রেন্ডও কইছেন খুব মজা আসল খানি। আর এখানেও আছেন আমার আরও দুজন ফ্রেন্ড, আর আমার ফেমাস ফ্রেন্ড মণি আর সিমি। ও বই নিয়ে আস্তাটা দিন আমরা সাথে সাথে আসলাম, আমরা সঙ্গ দিছেন, আসলে অত ভালো লাগছে আর কি, হইয়া বুঝাইবার মতো না। বইনটা সময় আমার কাছ থেকে বিদায় লইছেন, এন্ডে দিয়ে সব কিছুর পরে আমার চোখে দিয়ে পানি আইছে, আমার অত জল লাগছে, যেন লাগছে আমার নিজের একটা মানুষ যা আর কি। আর আসলে এই বোন গুতা অত ভালো আর কি, আর অত মানুষের দিল কিলা জয় করেন, এটা এই বোনের সাথে না মিশা পর্যন্ত বুঝতে পারতায় না। খুবই মায়াফির, আল্লাহ তোমার নিয়ে খায়াত দেও গো বোন, আল্লাহ তোমার সুখে শান্তি রাখো। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আইমু তোমার সাথে আরও সময় কাটাইবার লাগে। তো আমি আসলে অত তেমন কিছু একটা শপিং করছি না, যাইও করছি একটু একটু করে দেখাইমো। তো সিনোইও আমি আনছি একজন খালার শপ থেকে। তো খালায় আমার একটা ছোটো একটা এই সোনা আর সাদা রাখার একটা জট ডিব্বা দিছেন, কারণ তুমি আর টাউন থেকে আইসো, তো এটা তুমি তোমারে আমার তরফ থেকে প্রেজেন্ট ওটা। ওই দেখো আমার শপিং, আমি দুইটা আবায়ে আনছি আর কয়েকটা স্কার্ফ আনছি, আর সাথেও ভেজিটেবল আনছি। আসলে আমার ভেজিটেবল দেখতে অত সুন্দর লাগছে আর কি, আর খুব ভালো লাগছে। আমি হয়ে নেই গিয়ে আমরা এই হতো শাড়ির বুঝ আর কি আনছি,
তো এই কেন চার পাঁচ জাতির আনা জানছি। তো যেদিন আমরা ইয়েতে কিনাইছি ক্ষিপ্তে কিনাইছি, এরপর পরের দিন আমি ডুগি আনছিলাম, অত সুন্দর ডুগি আসছিল আর কি, খুবই খসখসা ডুগি। তো আমার বইনে দিচ্ছে রেডি হইয়া, তো এখন দইয়া আমি রান্দা বইমো আমার সাথে, তখন যেন আমি খালি একটা কারি আপনারা দেখাইমো, আর বাক বাকি তো আর আমার ঘরের রান্দা সফলতা তো আর দেখাইয়া পারতাম না, আর ভিডিও বেশি লম্বা হয়ে যাব। তো আমার ঘরের রান্দা বাড়ার লাগি আমি জিনিস পিজাইছি, আর ও খাসকে মাছিও আমি ওল্ডাম থেকে নানছি, খুব সুন্দর বড় বড় আর জর্জরা। তো চিকেন ভিজাইছি কাসকে মাছ, আর হইল গিয়া মিরকা মাছ, মিরকা মাছ রানমু গিয়া হইল ইয় দিয়া ডাটা দিয়া ডেঙ্গা দিয়া আর কি। তো আমি কেন একটা বড় সাইজের পেঁয়াজ নিছি, আর কেন রসুন হয়েছে গিয়া আধা টেবিল চামচ রসুন দিলাম, প্রথমে তেল দিলাইছি আমার হান্ডি মাঝে, আর একটা পেঁয়াজ দিছি আর আধা টেবিল চামচ রসুন দিছি, রসুন আর লবণ দিয়া আমি পানি দিয়া জাল বয়া রাখি দিমো, পেঁয়াজটা সফট হয়ে গেলে ইয়ে করে দিমো আর কি, মাস করিয়া পরে মশলা দিম, মশলা কেটা কেটা দিমো আপনাদের সাথে রাখিয়ে দিম না। তো হলুদ দিছি আধা টেবিল চামচ, আর ধনিয়া হলুদের তুলনায় একটু কম দিমো, আর দিমো আধা টেবিল চামচ মরিচ, আর ধনিয়া পাতা কাঁচা মরিচ তো অবশ্যই। তো মশলা রেডি করে লিছি, এখন আমি পেঁয়াজটারে মাস করিয়া মশলা দিলাইমু। তো মাসারটা দিয়ে আমি মাস করি লারাম, মাস করিয়া আমি মশলা ডালিয়া দিলাইমু, আর সাথে চিকেন আছে, কাসকি মাছ আছে, অক্সিন আর আমি দেখাইলাম না, আমার যেটা দেখাইবার উদ্দেশ্য আমি ওটাও দেখাইলাম, মানে এই ডাটার তরকারিটা দেখাইলাম। তো এখন আমি মশলা দিলাইমু, বাকি আজ অলমোস্ট রেডি হয়ে গেছে, মশলা দিলাইমু, ওটার মাঝে রেডি করে রাখছিলাম যে ও মশলা দিলাইলাম, দেয়া এখন বালা করে লাইয়া মশলাটারে বালা করিয়া কষাই দিমু, মশলাটা কষি গেলে পরে ডাটা দিলাইমু, ডাটা দিয়া তো আর ডাটাটা যখন সফট হয়ে যাব অবশ্যই মাছ দিলাইমু। তো হকা খাসকে মাছ, আসলে মাছের মাঝে কোনো ময়লা টয়লা আসছিল না, কত জর্জরা আসছিল আর কি, ইজিলি ক্লিন করা গেছে। তো আমি অর্ধেকটা পেঁয়াজ দিমো খাসকে মাছের মাঝে, আর সবটি মরিচ দিমো, আমার কত ভালো লাগছে আর কি খাসকে মাছটি দেখিয়া, অত সুন্দর অত জর্জরা। নেক্সট টাইম আমি আপনার সাথে খাসকে মাছের রেসিপি শেয়ার করবো। তো এখন আমি মাছটা খাইটিয়া ধুইয়া ডাটাটা যখন সফট হয়ে আইব দিলাইমু, আর পরিমাণ মতো জুল দিমু, কাঁচামরিচ বেশি করে দিমু, আর ধনিয়া পাতা দেয়ালা মাই দিমু। তো আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখবা আশা করি ভালো লাগবো, আর ভালো লাগলে প্লিজ লাইক করবা আর নাইস নাইস কমেন্ট করবা। দেখা হইব নেক্সট টাইম অন্য আর একটা ভিডিওর সাথে, এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।